আজকের ক্লাসে আমরা শিখব ফটোশপ সম্পর্কে। ফটোশপ বেসিক্যালি একটা ফটো এডিটিং করার জন্য সফটওয়্যার। শুধু যে ফটো এডিটিংই করা যায় এরকম নয়, এছাড়া বিভিন্ন ধরনের জিআইএফ গুলো তৈরি করা যায়, ছোটখাটো আমরা অ্যানিমেশনও দিতে পারি ফটোশপের আরো কিছু সফটওয়্যারের সাহায্যে। আর এছাড়া আমরা এখানে যেমন তোমরা মোবাইলের ক্ষেত্রে করো না, যে যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে নিয়ে তারপরে হচ্ছে তোমরা সেই ফটোটাকে এডিট করতে পারো, তো ফটোশপের সাহায্যে আমরা ওই অ্যাপে যেইটুকুনি কাজ করা যায়, ওখানে অনেক লিমিটেশন থাকে, এইটুকুনি ফটোর ওপর তোমরা কাজ করতে পারবে। কিন্তু ফটোশপ হচ্ছে একটা হিউজ সফটওয়্যার যেখানে তোমরা ফটোর ওপর বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারবা। ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ থেকে শুরু করে এরপরে হচ্ছে ফটোর বিভিন্ন কালার চেঞ্জ করা, এরপরে হচ্ছে হেয়ার কালার চেঞ্জ করা, স্কিন কালার চেঞ্জ করা, তারপরে স্কিনের মধ্যে কোনো পিম্পল থাকলে সেটাকে রিমুভ করা, এই ধরনের কাজগুলো সমস্ত কিছু ফটোশপে করা যায়। তো আমরা দেখি এবার ফটোশপটাকে কি করে স্টার্ট করবো। এটা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, তাই আমি প্রথমে স্টার্টে গিয়ে ক্লিক করলাম। যদি উইন্ডোজ 7 হতো তাহলে আমি অল প্রোগ্রামসে যেতাম, এটা যেহেতু উইন্ডোজ 10 তার জন্য অল প্রোগ্রামস নেই। স্টার্ট থেকে যাবো অ্যাডব, অ্যাডব থেকে অ্যাডব ফটোশপ CS6 এ গিয়ে ক্লিক করবো, তাহলে হচ্ছে ফটোশপটা স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনের মধ্যে ফটোশপটা খোলা রয়েছে, দেখতে পাচ্ছি যে স্ক্রিনের মধ্যে ফটোশপটা খোলা রয়েছে। এবার এখানে দেখো, আমি আগে ইন্ট্রোডাকশনে বলে দিই কোনটাকে কি বলা হয়। একদম উপরের যে বারটা রয়েছে সেই বারটাকে মেনু বার বলা হয়, এই রাইট সাইডের তিনটে বাটনকে একসাথে কন্ট্রোল বাটন বলা হয়, এর পরের যে বারটা রয়েছে এটাকে অপশন বার বলা হয়, আর এদিকেটাকে বলা হয় টুল বক্স, এটাকে বলা হয় নেভিগেটর, যেটা দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারি, আর এইখানে হচ্ছে লেয়ার বক্স। ফটোশপের মেইন কনসেপ্টই হচ্ছে লেয়ার, লেয়ারটা সম্পর্কে আমরা পরে জানব। আচ্ছা, এবার যদি আমি এখান থেকে উইন্ডো মেনুতে গিয়ে ক্লিক করি, এখান থেকে দেখো লেয়ার F7 কি প্রেস করলে লেয়ার বক্সটা অন হবে অফ হবে, নেভিগেটরটাকে এখান থেকে অন অফ করা যাবে, টুলস এখান থেকে টুল বক্সটা অন অফ করা যাবে, সব তাহলে উইন্ডো থেকে আমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারবো উইন্ডো মেনু থেকে। সবার প্রথমে আমি একটা নিউ ব্ল্যাঙ্ক ফাইল খুলবো, তো তার জন্য প্রথমে ফাইলে গিয়ে ক্লিক করলাম, এরপরে নিউতে গিয়ে ক্লিক করলাম। নিউতে গিয়ে ক্লিক করার সময় সঙ্গে এখানে নেমের এখানে দেখো আনটাইটেলড 1 দেখাচ্ছে। আমি যদি ফাইলটার আগে থেকে কোনো নামকরণ করতে চাই তাহলে এখানে আমি একটা নাম দেব ফাইলের, আমি এখানে দিলাম ধরো আমি দিলাম KCTC নাম দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো নাম দিতে পারো। প্রিশেড থেকে কি ধরনের পেপার নিয়ে কাজ করবো, এগুলো বিভিন্ন ক্যাটাগরি, কোন ক্যাটাগরির পেপারটা নিতে চাইছি। ডিফল্ট ফটোশপ সাইজ এখানে দেখো হাইট উইথে কত ইঞ্চের সাইজ সেটা দেখিয়ে দিচ্ছে। এরপর যদি আমি ইউএস পেপার নিই, ইউএস পেপারের মধ্যে তিনখানা পেপার দেখাচ্ছে, একটা লেটার, একটা লিগাল, একটা ট্যাবলয়েড। লেটার পেপারটা কিরকম, A4 সাইজ, মানে যেটাতে আমরা জেরক্স করি সেই সাইজের পেপার থেকে একটু এটার হাইটটা একটু কম হয়। লিগাল পেপারটা কিরকম, যেরকম A4 সাইজ হয় সেম, কিন্তু হচ্ছে লিগালটা একটু লম্বা হয়, A4 এর থেকে এটার হাইটটা একটু বেশি, হাইটটা একটু বেশি হয়। আর ট্যাবলয়েড, ট্যাবলয়েড হচ্ছে A4 এর অনেকটা কাছাকাছি একটা পেপার। আচ্ছা, এরপর যদি ইন্টারন্যাশনাল পেপারে যাই, এখানে দেখো A4, A6, A5, এগুলো বিভিন্ন কাজের জন্য, ডকুমেন্ট তৈরি করার জন্য এই ধরনের ইন্টারন্যাশনাল পেপারগুলো দরকার লাগে। এছাড়া ফটো, আমাদের এখানে ফটোশপে কাজ করার জন্য বেশিরভাগই আমাদের ফটো পেপারগুলো নিতে হবে। দেখো এখানে কোনোটা ল্যান্ডস্কেপ 2x3 আছে, 2x3 মানে কি, হাইট, এটার হাইটটা হচ্ছে 2 ইঞ্চি আর উইথটা হচ্ছে 3 ইঞ্চি। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। আর এরপরে ফটোর পরে আছে ওয়েব, ওয়েবে গিয়ে আবার ক্লিক করলে এগুলো হচ্ছে যখন তোমরা কোনো একটা ছবি বানিয়ে সেটাকে ধরো ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করবে বা ফেসবুকে আপলোড করবে বা অন্য কোনো আদার্স ইলেকট্রনিক মিডিয়ায় যখন তোমরা দিতে চাইবে, তখন কি হয় ফটোগুলো সাইজ একটু ছোট হতে হয়, তখন সেক্ষেত্রে আমরা এই ওয়েব ওয়েব ক্যাটাগরিটা সিলেকশন করব। মোবাইল ডিভাইসের জন্য যদি মোবাইলের এবং অন্য কোনো আদার্স কোনো ডিভাইসের ডিসপ্লেতে আমরা দেখতে চাইছি তখন আমরা এই মোবাইল ডিভাইস নেব। এখন আমি ইন্টারন্যাশনাল পেপারে গিয়ে A4 পেপারটা নিলাম। এবার এটার দেখো উইথ হাইট, আমরা যদি উইথ হাইটটা এখন চেঞ্জ করে দিই তাহলে এটা কাস্টম অন্য কোনো পেপার সাইজ হয়ে যাবে, মানে কাস্টম, তাহলে আমরা A4 তো পেপার নিলাম না, তো আমরা এটাকে চেঞ্জ করতে পারি। যদি তোমাদের মনে হয় যে আমি A4 এর সাইজটাই রাখবো কিন্তু এটার ইউনিটটা চেঞ্জ করে রাখবো, এটা পিক্সেলে থাকবে অথবা ইঞ্চিতে থাকবে, তাহলে এইখানে যে ক্যাটাগরি আমি সিলেকশন করবো আমার রুলারটাও হচ্ছে সেই ক্যাটাগরিতেই আসবে। আমি এটাকে মিলিমিটারটাকে চেঞ্জ করে সেন্টিমিটারে কনভার্ট করে রাখছি।
আচ্ছা, এরপরে রেজলিউশন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। যে রেজলিউশন ব্যাপারটা কি, রেজলিউশন মানে হচ্ছে আমরা জানি যে এক এক পিক্সেল, পিক্সেল মানে এক একটা ছোট আলোক বিন্দু, এগুলোকে বলা হয় পিক্সেল। আর কতগুলো পার পার ইঞ্চিতে, এখানে দেখো এখানে দিয়েছে পিক্সেল পার ইঞ্চ, পার ইঞ্চে কতগুলো পিক্সেল হবে। ধরো যদি সেন্টিমিটারে দিই তাহলে এতগুলো পার সেন্টিমিটারে এতগুলো ডট পড়বে, দিয়ে এক একটা ইমেজ তৈরি হবে। আর পিক্সেলে দেওয়া থাকলে তাহলে 300 পিক্সেল পার ইঞ্চ, মানে প্রত্যেক ইঞ্চে হচ্ছে 300 খানা ডট করে এক একখানা ইমেজ তৈরি করবে। এক স্কোয়ার, ধরো এক স্কোয়ার ইঞ্চ থাকলো, সেখানে কতগুলো ডট পড়বে সেটা রেজলিউশনের উপর ডিপেন্ড করে। তোমার রেজলিউশন যত কম হবে ইমেজের সাইজ, এখন দেখো এখানে যে ফাইলটা তৈরি হবে তার সাইজ দেখাচ্ছে 2 2 4.98, মানে এটা এত এমবির ফাইল হবে। এটা যদি আমি রেজলিউশন, মিনিমাম রেজলিউশন তোমাদের 72 তে রাখতেই হবে, তাহলে এটা দেখো 1.43 MB ফাইল হয়ে গেল। তাহলে ফটো সাইজটা কমে গেল। আর 300 রেজলিউশন করলে এটা ম্যাক্সিমাম রেজলিউশন ফটো প্রিন্ট করার জন্য। তো আমি এখন আপাতত 300 রেজলিউশনে রাখবো। এবার কালার মোড, কালার মোডটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো কালার মোড আছে, তার মধ্যে আমি তিনটে সম্পর্কে বলবো। যদি গ্রে স্কেল সিলেকশন করো তাহলে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ প্রিন্ট হবে, বা ব্ল্যাক এন্ড হোয়াইটে সমস্ত তোমার অপশন গুলো শো হবে, তুমি যা কিছু কাজ করবে সেগুলো সব ব্ল্যাক এন্ড হোয়াইটে শো হবে। এবার আরজিবি কালার, আরজিবি কালার হয় কি, আমরা ডিসপ্লেতে যে কালার, সাপোজ ধরো তুমি কোন একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড তৈরি করছো বা কোন একটা ইমেজ তৈরি করছো, এটা শুধুমাত্র তোমার ডিসপ্লের জন্য, মানে শুধু দেখবে, নয় তোমার ওয়ালপেপার হিসেবে রাখতে চাইছো, নয় তুমি কাউকে শুধু ছবিটা সেন্ড করবে বাই ইমেল অথবা বাই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, তো যা কিছুতে যখন আমরা এই ইমেজটাকে শুধুমাত্র এই পারপাসে ইউজ করবো, শুধু ডিসপ্লে বা দেখার জন্য, তখন আমরা আরজিবি কালার মোড সিলেকশন করব। আর সিএমওয়াই কে কালার মোড কখন সিলেকশন করব, যখন আমাদের ফটোটাকে আমরা জানবো এটা আমরা প্রিন্ট করার জন্যই তৈরি করছি, তখন আমরা সিএমওয়াই কে কালার মোড সিলেকশন করব। বুঝলো? আর এই ল্যাব কালার আর বিটম্যাপ সম্পর্কে এখন বলছি না, শুধু একটা জিনিস জেনে রাখবে, যদি সিএমওয়াই কে দিয়ে তুমি কালার সিএমওয়াই কে মোড সিলেকশন করে যদি এমনি নর্মাল কাজের জন্য ইউজ করো, তাহলে দেখবে যে ব্যাপারটা কিরকম হয়ে যাবে, তুমি অতটা ব্যাপারটা অতটা ব্রাইট আসবে না, কোনো ইমেজ কোনো টেক্সট অতটা ব্রাইট হবে না। এবার সাপোজ আরজিবি কালার মোড সিলেকশন করে যদি প্রিন্ট করতে যাও, তাহলে প্রিন্টটা পুরো ফ্যাকাশে ফ্যাকাশেটা হবে, কোনো ব্রাইটনেস ব্যাপারটা থাকবে না, ঠিক আছে? এটা আরজিবি আর সিএমওয়াই এর মধ্যে পার্থক্য। আচ্ছা, আমি এখান থেকে কালার মোড থেকে আরজিবি সিলেকশন করলাম। এবার ব্যাকগ্রাউন্ড থেকে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থেকে আমি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ড থেকে এটা হোয়াইট কালারটাই সিলেকশন করলাম, আর এগুলো কিছু চেঞ্জ করলাম না। এবার ওকেতে গিয়ে ক্লিক করলাম, তাহলে দেখলাম যে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেল। আমি ফাইলটার নাম দিয়েছিলাম কি কেসিটিসি, তাহলে দেখো এখানে কেসিটিসি দিয়ে হচ্ছে আরজিবি কালার মোড শো হচ্ছে। আর আরজিবি এখানে হচ্ছে এইটটা আছে, এটা কিসের ব্যাপার এটা পরে বলবো, এটা এগুলো বিভিন্ন বিটার চ্যানেল, এটা নিয়ে পরে আলোচনা হবে। তো আজকে আমরা শুধু শিখলাম যে প্রথমে ফটোশপ কিভাবে ওপেন করব, তারপরে ফটোশপের আমরা ইন্ট্রোডাকশনটা সম্পর্কে একটু জেনে নিলাম, কোথায় কি কি আছে, তারপরে একটা নতুন ফাইল কি করে ক্রিয়েট করা হয় এটা শিখলাম। ফটোশপের আজকের ক্লাস এই পর্যন্তই।